मॉडर्न हर्बल ग्रुप परिवर्तনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। দর্শক আসসালামু আলাইকুম, আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সুস্থ মনেও আছেন। দর্শক আপনারা জানেন যে মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানটি আপনাদেরই পাঠানো শারীরিক বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আমরা এই অনুষ্ঠানটি সাজিয়ে থাকি। আপনারা আজও আমাদেরকে প্রচুর প্রশ্ন পাঠিয়েছেন এবং উত্তর দেবার জন্য অনুরোধ জানিয়েছেন। আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়েই আজকে আমাদের এই অনুষ্ঠানটি, এবং আমাদের সাথে এই স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত জনপ্রিয় একজন হার্বাল গবেষক এবং হার্বাল ব্যক্তিত্ব ডাক্তার আলমগীর মতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক্তার আলমগীর মতি, আপনার প্রতি রইল আমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আপনাকেও জানাচ্ছি সালাম, শুভেচ্ছা ও ভালোবাসা। ধন্যবাদ। দর্শক তাহলে আসুন আমরা আমাদের অনুষ্ঠানটির মূল পর্ব শুরু করি, অর্থাৎ প্রশ্ন উত্তর পর্ব। প্রথমেই যার প্রশ্নটি পড়ছি তার নাম হচ্ছে মফিজুল হক, লিখেছেন সুদূর আবুধাবি থেকে। তার বয়স হচ্ছে ৩৭ বছর। প্রশ্ন হচ্ছে, বেশ কিছুদিন আগে একজনের পরামর্শে প্রস্রাবে জ্বালা পোড়া এবং প্রস্রাবের নালি ছোট হওয়ার জন্য কামরাঙ্গার স্যুপ খেয়েছি এবং নিম পাতার রসও খেয়েছি। এতে করে আমার কিডনি এবং দাম্পত্য জীবনের প্রচুর ক্ষতি হয়েছে। এই অবস্থায় কি ধরনের খাদ্যপথ্য খেলে ভালো থাকবো জানতে চেয়েছি। হ্যাঁ ভাই মফিজ সাহেব, কামরাঙ্গার স্যুপ হয় জানি না, কামরাঙ্গার জুস হয়। কামরাঙ্গার জুস খেলে কিডনির সমস্যা হতে পারে না আমার বিশ্বাস। আপনি হয়তো কোথাও এখানে একটু ভুল হচ্ছে। আপনি কামরাঙ্গাকে জুস করে খান, স্যুপ করে না, কাঁচা জুস করে ফেলান। কামরাঙ্গার জুস খেলে অশ্ব হয় না, ডায়াবেটিস হয় না। সারা পৃথিবীর মানুষ এখন ধীরে ধীরে কামরাঙ্গার জুস খাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। আপনার জাপান, আমাদের এশিয়ার একটা লিডার কান্ট্রি জাপান, জাপানে তারা নিজেদের দেশে তো কামরাঙ্গা হয়ই, তারা কোক, 7 আপ বা কোল্ড ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ক, এই ড্রিঙ্কগুলো তারা খায় না। তারা একচাটিয়া ডাবের পানি, কদবেলের শরবত, মোলাসের শরবত আর হলো কামরাঙ্গার শরবত, এই 4টা জাপানে অসম্ভব জনপ্রিয়। আপনি যে কোনো অফিসে গেলে পরেই আপনি টেট্রা প্যাকেটে আপনাকে এক্সিকিউটিভরা, এমডিরা আপনার জন্য 2-4টা প্যাকেট উঠিয়ে দেবে, আপনি বসে বসে আগে খেয়ে নেবেন এই কামরাঙ্গার জুস। অতএব কামরাঙ্গার জুসে কোনো সমস্যা নেই, এটা আমি কনফার্ম। জাম্বুরার জুসে এই ধরনের কোনো সমস্যা নেই, আমি এটা কনফার্ম। তবুও আপনার কেন ক্ষতি হয়েছে, কি হয়েছে, আমি এটা ভালোভাবে জানি না। আপনার আর কি প্রশ্ন? আর উনি সাথে সাথে নিম পাতার রসও খেয়েছে। নিম পাতার রস খেলে আপনার এটা যৌন দুর্বলতা পুরুষের, এটা মেল হরমোনের উপরে 1% ক্ষতি করে, 1% ক্ষতি করার সম্ভাবনা আছে। এটা কিন্তু সক্ষম পুরুষরা, সক্ষম পুরুষ বলতে আমি বুঝাবো 15 বছর থেকে 50 বছর বা 52 বছর পর্যন্ত কোনো পুরুষ এই নিম পাতার সরাসরি রস খাওয়া উচিত না। কিন্তু নিমের ডালা দিয়ে মেশওয়াক করতে পারেন, নিমের ডালা দিয়ে আপনি দাঁত মাজতে পারেন, নিমের পাতা দিয়ে, কচি পাতা দিয়ে আপনি দাঁত মাজতে পারেন। মাঝে মধ্যে আপনি 2-4টা কচি নিমের পাতা বড়ি করে পেটে যদি কোনো অসুখ থাকে, পেটে আইবিএস থাকে, পেটে সমস্যা থাকে, পেট ব্যথা থাকে, মাঝে মধ্যে আপনি খেতে পারেন। কিন্তু প্রতিদিন খেলে আপনার সক্ষম পুরুষের ক্ষতি হতে পারে। কিন্তু মেয়েদের জন্য কিছুটা ক্ষতি হয়, যদি কেউ বাচ্চা নিতে চায় এই সময়টা কিছুটা মেয়েদের ক্ষতি করে। কিন্তু সকলের জন্য নিম পাতা ক্ষতি করে না, আবার অনেকের জন্য এটা উপকার, ক্ষতির সংখ্যা খুব কম। তবে ওনার যে বক্তব্যে বোঝা যাচ্ছে যে প্রস্রাবের নালীটা চিকন হয়ে গেছে, মানে পোস্টার এনলার্জ হয়েছে। তো এই ক্ষেত্রে পোস্টার এনলার্জের জন্য আপনাকে অনেক বেশি জাম্বুরার রস খেতে হবে, অনেক বেশি আনারসের রস খেতে হবে। আচ্ছা, আর খেতে হবে আপনাকে বেবি কর্ন, ছোট্ট ছোট্ট ভুট্টা, এটা সারা পৃথিবীতে একটা মহা ঔষধ হিসাবে বিক্রি হয়। এনার্জির জন্য সারা পৃথিবীতে বেবি কর্ন বিক্রি হয়, বোতলে করে বেবি কর্ন বিক্রি হয়, তরকারি হিসাবে বেবি কর্ন বিক্রি হয়, সালাতের ভিতরে একটা মাস্টার ইনগ্রিডিয়েন্ট এখন হয়ে গেছে বেবি কর্ন। আপনার যেরকম সরষা পাতা, সরষা বাটা, এগুলি এখন কিন্তু সালাতের একটা অংশ। তো এরকম এই জিনিসগুলো সালাতের অংশ হিসাবে খেলে ভালো হয়। তবে ভাই মফিজ যেটা প্রস্রাবে জ্বালা পোড়ার কথা লিখেছেন, যখনই এই প্রস্রাবে জ্বালা পোড়ার কথা কেউ বলেন তখন সাথে সাথে আমরা কিন্তু ইউরিনারি ইনফেকশনের কথা মনে পড়ে। অতএব ভাই মফিজ, আমাদের পরামর্শ থাকবে এই ধরনের খাদ্যাভ্যাসগুলো আপনার প্রস্রাবের বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন দূর করার জন্য অত্যন্ত কার্যকরী। তবে এর পাশাপাশি একটা কিন্তু কথা থেকে যাচ্ছে যে এই রোগীর সম্ভবত তার সিবলিস বা গনোরিয়া এই ধরনের কিছু থাকতে পারে, আমরা সন্দেহ করছি। অতএব সে একজন ইউরোথেরাপির বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানো দরকার এবং এর সাথে তার সিবলিস বা গনোরিয়া আছে কিনা, তার অ্যাক্টিভ না রিঅ্যাক্টিভ, এটা কিন্তু তার দেখার দরকার আছে, কারণ ব্যাপারটা আমার কাছে একটু জটিল মনে হচ্ছে। অবশ্যই ভাই মফিজ, আশা করি উত্তরটি পেয়েছেন যে আপনার প্রস্রাবের জ্বালা পোড়ার কথা বলেছেন, প্রস্রাব ধীরে ধীরে হয়, এটি কোনো অস্বাভাবিক কোনো সমস্যা না, কোনো আনকমন বা অপরিচিত কোনো সমস্যা নয়। এটার রোগ নির্ণয় করা যায় এবং রোগ নির্ণীত হলে অবশ্যই এর সঠিক কার্যকরী চিকিৎসা আছে। আপনি যেহেতু আবুধাবিতে আছেন, অবশ্যই আপনি নিকটস্থ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। তবে একটি ব্যাপার তো আমরা সাধারণভাবে বলতেই পারি যে অবশ্যই প্রতিদিন বিশুদ্ধ নিরাপদ পানি পান করবেন। যদি খুব বেশি বাইরে কাজ করতে লাগে, রোদে থাকতে লাগে, তাহলে রোদে কাজকালীন সময়েও আপনি কিন্তু অবশ্যই লবণ পানির শরবত কিংবা ওই দেশে একটা বেবি কিউকাম্বার পাওয়া যায়, ছোট্ট ছোট্ট শসা, এই শসাটা খুব অজস্র মধ্যপ্রাচ্যে পাওয়া যায়। তো ওইটা এই দামও খুব বেশি না। আমি যখনই মধ্যপ্রাচ্যে যাই, যে কোনো মধ্যপ্রাচ্যের দেশে গেলে পরে আমি ওইটা খাই। ওটা 4 থেকে 5 রিয়েল পার কিলো এবং সব দোকানে পাওয়া যায়, অজস্র পাওয়া যায়। ওইটা সকালে আধা কেজি, রাতে আধা কেজি, কিন্তু চোকলাটা ফেলাবে না, ছোট ছোট তো, চোকলা খুব মিষ্টি। আমরা ছোটবেলা যেরকম ঝাঁকার থেকে শশা খাইতাম, ছোট শশা, ওইরকম অজস্র পাওয়া যায়। এটা সকালে আধা কেজি, রাতে আধা কেজি, 3 মাস খেলে সে একটা ভালো রেজাল্ট পাবে। এটা খুব বেশ সুস্বাদু, সুস্বাদু এবং সাথে সাথে একটা অ্যাকশন হবে, পেটে কোনো গ্যাস থাকবে না, পেটে কোনো বদহজম থাকবে না, কারণ অজস্র ফাইবার তো পেয়ে যাচ্ছে। আর ওই কষের ভিতরে চামড়ার নিচে একটা লেটেক্স আছে, এটার খুব অনেক বেশি হজম শক্তি এবং তার শারীরিক এনার্জি বাড়বে, হজম শক্তি বাড়বে, পেটের অসুখ দূর হবে, সাথে সাথে তার প্রোস্টেটের ভিতরে যে সমস্যাটা আছে এখানেও অনেকটা কাজ করবে। এটা আচ্ছা, আরেকটি ব্যাপার ভাই মফিজকে উদ্দেশ্য করে বলতে চাচ্ছে এবং যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, যে কিছু কিছু রোগের চিকিৎসা আমরা কিন্তু প্রায় উল্লেখ করি যে স্বামী স্ত্রী দুজনেরই কিন্তু চিকিৎসা করার প্রয়োজন হয়। আপনার স্ত্রীর এই ধরনের কোনো সমস্যা আছে কি না, কিংবা স্ত্রীর কোনো যৌনবাহিত রোগ কিংবা প্রস্রাব ঘটিত রোগ এই ধরনের কিছু আছে কিনা সেটিও কিন্তু চেক করিয়ে নিতে পারে, সম্ভাবনা থাকে। এই জিনিসগুলো মানে অনেক সময় স্ত্রীর হলে স্বামীর হয়, স্বামীর হলে স্ত্রীর হয়। এই ধরনের ডিজিজে এটা অস্বাভাবিক কিছু না এবং আমরা এটাকে 50% সন্দেহের ভিতরে রাখতে পারি। এবং এটা কিন্তু আমরা দেখতে পাই যে এখনো আমাদের দেশে স্ত্রীরা তাদের শারীরিক সমস্যা ঠিকমতো বুঝতে পারে না, বুঝলেও ঠিকমতো বলতে পারে না, বললেও পরিবারের স্বামী বা একটা ভালো নিরাপত্তা আছে, সেটা হলো যে স্বামী স্ত্রী দুইজনেই গোসলের পরে শেষ পানিটা 1 বালতি পানির ভিতরে 4 চামচের 2 চামচ ফিটকিরি দিয়ে ওই পানিটা দিয়ে যদি গোসল করে তাহলে একটা বিরাট নিরাপত্তা। তারপরে 5 কেজি পরিমাণ পানির ভিতরে 20টা নিম পাতা দিয়ে ওই পানিটা জাল দিয়ে ওইটাও যদি লাস্ট গোসলের শেষ পর্যায়ে ওইটা গায়ে ঢেলে দেয় তাইলেও কিন্তু এই ধরনের ইনফেকশনের জন্য একটা ভালো নিরাপত্তা আছে। আচ্ছা, কারণ এই শরীরে অনেক সময় চর্মরোগ টোগ এগুলি হতে পারে না। দর্শক, সময় হলো একটু বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছে এই অনুষ্ঠানে, আশা করি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবে। বিরতির পর আবার ফিরে এলাম মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রশ্নে যাচ্ছি, যার প্রশ্নটি পড়ছি তার নাম হচ্ছে বেদনা খাতুন, লিখেছেন সিলেট থেকে। তার প্রশ্ন হচ্ছে যে আমার পেটে প্রচণ্ড গ্যাস হয়, মাঝে মাঝে আমার মাথা ঘোরায়, বুক ধরপড় করে এবং পায়খানা করতেও কষ্ট হয়, खाद्य पथ्यर माध्यमे किभाबे भालो थाकते पारी जानाबेन। हाँ बन बेदना आपनार जे कोष्ठकाठिन्य आछे एटा बोझा जाच्छे। आपनि खाद्येर साथे अवश्यई आपनाके फाइबार खेते होबे। फाइबार बोलते आमरा एइभाबे बोझाते चाइ फाइबार माने खाद्य आंश भेजिटेबलटा बेशि खेते होबे। बाँधाकपि फुलकपि आपनार शशा गाजर बीट আবার শাকের ভিতরে আপনি একটু লাউ শাক মিষ্টি কুমড়া শাক চাল কুমড়া শাক মিষ্টি কুমড়া লাউ চাল কুমড়া মানে তরি তরকারি শাক সবজি এগুলো অনেক পরিমাণ বাড়ায়া খেতে হবে। তাহলে পরে কিন্তু কোষ্ঠকাঠিন্য হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তবুও হঠাৎ করে এই পরিবর্তন আনতে একটু সময় লাগবে, কিন্তু এই কারণে ভাতের সাথে আপনাকে ইসবগুলের ভুসি 50 গ্রাম মিলিয়ে খেতে হবে। সরাসরি পেঁপে বেল মাঝে মাঝে খাওয়ার অভ্যাস করতে হবে। সকালে এবং রাতে শোয়ার আগে 2 বার গোসল করতে হবে। যাদের কোষ্ঠকাঠিন্য আছে, যাদের স্কিন ডিজিজ আছে, যাদের যে কোনো ইনফেকশনের ভয় আছে, যাদের অ্যালার্জি আছে, চুলকানি আছে, এইসব লোকগুলো এইসব ভাই বোনেরা যদি একটু দয়া করে 2 থেকে 3 বার গোসল করেন তাহলে একটা ভালো ফিজিক্যাল এক্সারসাইজ হয়, একটা ভালো পরিচ্ছন্নতা শরীরে আসে। এবং ঘুমের জন্য অস্বাভাবিক সহায়ক হলো আপনার গোসলটা। চর্মটাকে স্কিনটাকে আপনার সবচেয়ে সুস্থ রাখে গোসল, আপনার মনের প্রশান্তি আনে গোসল। অতএব আপনি গোসল করবেন, অজু 5 বার নামাজের আগে অজু করবেন। অজু থাকলেও অজু করা ভালো, যে অজুটা নিরাপদ হওয়া যায় আর মনের দিক থেকে নিজেকে পরিচ্ছন্ন ভাবা যায়। আর অজুও একটা ফিজিক্যাল এক্সারসাইজ, নামাজও একটা ফিজিক্যাল এক্সারসাইজ। আমরা স্বাস্থ্য সুরক্ষার জন্য যাদের আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ কম, যাদের আমরা ব্রেন ওয়ার্ক করি কিন্তু ফিজিক্যাল ওয়ার্ক করি না, তাদের জন্য কিন্তু গোসল অজু নামাজ এটা একটা স্বাস্থ্যের যে স্বাস্থ্য একটা সম্পদ, স্বাস্থ্য সকল সুখের মূল। এই স্বাস্থ্যটার যদি ফিজিক্যাল ওয়ার্ক না থাকে, একটু হাঁটা চলা বসা উঠা বসা বিভিন্ন রকম ঘরের কাজ করা ঘর মোছা পাক করা এইগুলি যদি একদমই না থাকে তাহলে তাদের জন্য কিন্তু রোগ তাড়াতাড়ি হয়। যেরকম যে নদী হারায় স্রোত সেই নদীতে কিন্তু আবার কচুরি পানা থেকে আরম্ভ করে অনেক জিনিস হয়, স্রোত থাকলে আর হইতে পারে না। মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা যেটাকে WHO বলি, এই কারণে কিন্তু বলা হচ্ছে আমরা স্বাস্থ্য বলতে সেটাকেই বুঝবো, শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং ধর্মীয় বা আধ্যাত্মিক স্বাস্থ্য। এই যে আপনি অজু করার কথা বললেন, নামাজ পড়ার কথা বললেন, যে যে যার যার ধর্ম অনুযায়ী ধর্ম পালন করাটা কিন্তু সুস্বাস্থ্যের সাথে সরাসরি একটা সম্পর্কিত। এখানে আরেকটা ব্যাপার কিন্তু এসে যায়, মানে একজন মানুষ যদি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে অজু করে সে কিন্তু সহজে একটা মানুষের বিরুদ্ধে বদনাম করা নিয়ে বসে থাকবে না, সে কিন্তু সহজে বিভিন্ন গসিপিংটা করবে না, সে কিন্তু কোনো এডিকশনে যাবে না, সে কোনো একটা বাজে অনুষ্ঠানে যোগ দেওয়ার তার সময় নেই, যেহেতু তার নামাজের প্রতি তার আত্মার ভিতর থেকে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। যেরকম খাবারের প্রতি আমাদের একটা ক্ষুধা আছে, এরকম ধর্মের প্রতি এই ধর্মের পবিত্রতার প্রতি যে ক্ষুধা যদি জাগ্রত হয় তাহলে কিন্তু সে কোনো খারাপ কাজে যাবে না, খারাপ নিশায় যাবে না, খারাপ সমাজে মিশবে না, নৈতিক অবক্ষয়ের ভিতরে তাকে কেউ নিতে পারবে না। কারণ নামাজের নিশা অজুর নিশা গোসলের নিশা তাকে মসজিদের দিকে নিয়ে যাবে, তাকে পবিত্র কাজের দিকে নিয়ে যাবে। অতএব সে কিভাবে খারাপ কাজের সাথে যাবে, খারাপ সমালোচনা করবে, বিভিন্ন রকম পচা রাজনীতির সাথে সে কিন্তু জড়াতে পারবে না। আমাদের বোন বেদনার যে প্রশ্নটি, যে পেটে গ্যাস অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, গ্যাস বলতে সাধারণত আমরা বুঝি যে পেটের মধ্যে যে আমাদের একটি অ্যাসিড আছে যার নাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই অ্যাসিডটা যদি বেশি ইউরিক অ্যাসিডও কিছুটা এসে যায়, কিছুটা ইউরিক অ্যাসিডও বিভিন্ন কারণে গ্যাস তৈরি করে। তবে এই যে গ্যাসটা তৈরির যে কথাটা সে বলছে, গ্যাসটা সাধারণত মানুষের পেটে গ্যাস হইতে হলে তাকে গ্লুকোটিন গ্রো করতে হয় পেটের মধ্যে। তো কোন কোন জিনিসে গ্লুকোটিন গ্রো করে সেটার 1 নম্বর হলো চিনি, সাদা চিনি। চিনি যদি লাল হয়, ডিপ কালার হয়, খয়েরি হয়, কালো হয়, মানে গুড় হইলে বা মোলাসেস হইলে, এখন সারা বিশ্বে মোলাসেস খায়, চিনিও খায় না গুড়ও খায় না, তারা মোলাসেস খায়। আপনারা জানেন যে মোলাসেস যেটাকে গুড়ের অব্যবহৃত अंशटाके मोलासेस बोले कालो गुड़ जेटा जेटार मध्य कोनो रूप एसिड टेसिड कार्बाइड फसफरास कोनो किछु देवा नाई सेई गुड़टा एक नम्बर। दुई नम्बरे अथवा मधु खाय अथवा धरें से एक चायर भीतर एक खुरमा फलाय दे एक खेजूर फलाय दे कट्टा किशमिश फलाय दे ज्येष्ठ मधु फेले खाय बन धनिया फेले खाय स्टेवियार पाता दिए खाय मैं जेको एक मिष्टि मिष्टि खेते ही एमन कोनो कथा नहीं चायर साथे मिष्टि खेते होबे और मिष्टि एकजन मानुषेर जीवनेर जन्य खूब अपरिहार्य ना मिष्टि अपरिहार्य कोनटा खुरमा खेजुरेर मिष्टिटा आपेलेर मिष्टि आनारेर मिष्टि फल थेके न्याचारेल जे मिष्टि ओई मिष्टिटा आमादेर जन्य खूब दरकार आछे। आमादेर अनेकेरई किन्तु धारणा आछे जे मिष्टि ना खेले बाच्चादेर मस्तिष्केर गठन बा मस्तिष्केर बिकाश भालोमतो होबे ना जेहेतु मिष्टि ना एटा एकदम एकदम भूल धारणा एकदम बाजे धारणा माने मिष्टि बाच्चार दाँतगुलिके ध्वंस करे देय। आमादेर देशेर 80% शिशुर दाँत एकटा दुइटा पोके खाय काला हय एटाके एकटा स्टाइलई बोले करे जे आजकलकार बाप मारा आसले जेटा भयानक क्षतिकारक परेर दाँतटो एखान थेकेई पोका आसे दाँते विभिन्न रकम समस्या हय दुर्गन्ध हय दाँत अकाले पड़े जाय। आरेकटा जिनिस आपनाके बुझते हबे मुख थेके रोग शुरू मुख थेके रोगेर सबकिछुर आरम्भ किन्तु मुख दिये এই মুখকে সুরক্ষা করতেছে এই দাঁত দাঁত যার অকালে পড়ে যায় তার বয়স কিন্তু সীমাবদ্ধ হয়ে যায়। দাঁত পড়ার পরে 12 থেকে 20 বছরের বেশি আয়ু পাওয়া খুব কঠিন হয়ে যায়। এটাকে কি ভাষায় বললে মানুষ বোঝে আমি জানি না, আমার যে ভাষা এই ভাষা হলো আপনাকে দাঁতের সাথে আতের সম্পর্ক দাঁতের সাথে জীবনের সম্পর্ক দাঁতের সাথে আয়ুর সম্পর্ক। অতএব দাঁতটাকে অবহেলা করার কোনো উপায় নেই। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হয়, বাপ মা থাকতে বাপ মার মর্যাদাটা বুঝতে হয়। তো এই জিনিসগুলো হলো মর্যাদা বোঝার ব্যাপার, এটা মানুষের আত্মচেতনার ব্যাপার আত্মশুদ্ধির ব্যাপার আত্ম উপলব্ধির ব্যাপার। এই জিনিসগুলো আমাদেরকে কোনো দিক থেকেই সামাজিক উন্নতির সাথে কিন্তু আপনার আত্ম উপলব্ধি যত ভালো হবে আপনার সামাজিক উন্নতিটা ভালো হবে। আপনি যত মুরব্বীদেরকে সম্মান করবেন আপনি তত সামনে এগিয়ে যাবেন, আপনি আপনার উপরের বসদের সাথে যত সুব্যবহার করবেন তত আপনি এগিয়ে যাবেন। আপনি সমাজে যত একজন সৎ মানুষ হবেন সুন্দর মানুষ হবেন সুবাসী মানুষ হবেন তত আপনি কিন্তু সমাজে এগিয়ে যাবেন। অতএব এই জিনিসগুলো আমাদের সকল কিছুর সাথেই সামাজিক উন্নতির সাথে পারিবারিক উন্নতির সাথে ওতপ্রোতভাবে জড়িত অবিচ্ছেদ্যভাবে জড়িত। অতএব এই জিনিসগুলোকে আমরা অস্বীকার করতে পারবো না। বোন বেদনার যে পেটের সমস্যার কথা লিখেছে, খুব সম্ভবত পেটের সমস্যার কারণে যত ধরনের ওষুধ মানুষ খায় খুব সম্ভবত সবচেয়ে বেশি পেটের অসুখের জন্য মানুষ ওষুধ খেয়ে থাকে, তারপরেই অ্যান্টিবায়োটিক হয়তো বা সবচেয়ে বেশি খেয়ে থাকে। তবে একটা ক্ষেত্রে পেটে অসুখের জন্য মহা ওষুধ এখন সারা বিশ্বে মানে ন্যাচারাল খাবারের ভিতরে পেটে অসুখের জন্য মহা ওষুধ হলো আপনার আনারস এবং মুলো, আর এখন নতুন আইসা যোগ হয়েছে সরিষা বাটা, এগুলি পেটে অসুখের মহা ওষুধ। আগের দিনে যেরকম পুদিনা পাতা তুলসী পাতা থানকুনি পাতা এই জিনিসগুলো সালাদ দধি এই জিনিসগুলো ছিল আমাদের পেটে অসুখের একটা মহা ঔষধ। পেঁপে কাঁচা সালাদ পাকা সালাদ কলা এখন নতুন মাত্রা সারা পৃথিবীতে যোগ হয়ে গেছে পেটে অসুখের জন্য, যে পেটে অসুখের জন্য বেস্ট কোয়ালিটি এপিটাইজার হলো মূলা শাক, বেস্ট কোয়ালিটি এপিটাইজার মূলা, বেস্ট কোয়ালিটি এপিটাইজার হলো আপনার আনারস। আবার এগুলির সাথে যদি আবার একটু বিট লবণ কালো লবণ যোগ হয় তাহলে এইটার কোয়ালিটি মান আরও বেড়ে যায়। আর হজম শক্তি মানুষের নষ্ট করে কিন্তু মাংস লবণ চিনি এই কয়েকটা জিনিস হজম শক্তি মানুষের ধ্বংস করে দেয়। অতএব আমরা যেই জিনিসগুলো বেশি খাই সেগুলো আমরা জেনে শুনে করি বিষ পান। এই খাবারগুলি আমাদের স্টমাকের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক, মানে এই কারণে সবগুলো শহরে দেখবেন আমাদের সুয়েরেজকে বড় করা লাগতেছে, অনেক মোটা মোটা পাইপ দিয়ে সুয়েরেজ করা হচ্ছে কারণ এত খাচ্ছি আর এত ছাড়তেছি এর ফলে ঢাকা শহরের সব সুয়েরেজ দাম হয়ে যাচ্ছে। অতএব এইটা কোনোদিনও কোনো ভদ্রলোকের খাবার না। দর্শক এরই সঙ্গে শেষ হলো আজকে আমাদের অনুষ্ঠান। অনুষ্ঠানটি সম্পর্কে আপনাদের মতামত জানাবেন এবং আগামী দিন একই সময় অর্থাৎ বাংলাদেশ সময় রাত 12টা ইসলামিক টিভিতে চোখ রাখার জন্য অনুরোধ করছি, কারণ এই সবাই আপনাদের প্রিয় অনুষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানটি পরবর্তী পর্ব প্রচারিত হবে। এবং এরই সঙ্গে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কাছে লিখবেন। লিখার ঠিকানা হচ্ছে মডার্ন হার্বাল গ্রুপ 2 নম্বর শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার চৌরাস্তা, ঢাকা 1217। আপনারা মোবাইলও করতে পারেন, মোবাইল নাম্বার হচ্ছে 01911 386617 কিংবা 01729098330। দর্শক, আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।